ব্যারাকপুরের পোর্ট এয়ারপোর্ট কমপ্লেক্সে শ্যামা পুজোর উদ্বোধন হয়ে গেল। এবছর নিয়ে পুজো 3 বছরে পড়ল। এই পুজো উদ্বোধন করেন মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান সুপ্রভাত ঘোষ এবং চেয়ারম্যান উত্তম দাস, আর সঙ্গে ছিল একগুচ্ছ সেলিব্রিটি। তারা হলেন রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সম্পাদক ও লেখক অভিনেতা অনুপ কুমার বর্ধন, গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমি বর্ধন, অভিনেত্রী অর্পিতা পাল, অভিনেত্রী গায়িকা পিঙ্কি ঘোষ, সাংবাদিক অভিনেত্রী ও মডেলার শুভ্রা নায়েক উপস্থিত ছিলেন। এই সংগঠনের সম্পাদক তারক ধর ও যুগ্ম সম্পাদক সৌমক্রান্তি গুহ। এই শ্যামা পুজোর প্রধান আকর্ষণ ছিল গরিবদের মধ্যে শীতের চাদর বিতরণ। সমাজসেবামূলক কাজের মধ্যে সে যুক্ত থাকে আমি শুনেছি। তো উনি এবার আমাদের এখানে মেম্বার হয়েছে। তো ওনার কাজটা আমাকে আগে থেকেই বলেছে যে এখানে শ্যামা পুজোতে উদ্বোধন হবে। আমি বললাম তাহলে ভালো করেই হোক, তার জন্য মানে নাম করা কিছু শিল্পীকে, ড্রিম আর্টিস্ট সবাইকে নিয়ে কমপ্লিট করেছি যাতে এই জায়গাটা আরও ভালো হয়। কিন্তু মাঝে একটা আচমকা ঝটকা লাগলো, খুব দুঃখজনকভাবে একজন বাচ্চা মারা গেছে, তাই দুঃখ, নাহলে এত দেরি হলো। তো দুজনে দুটো প্রোগ্রাম ক্যান্সেল করেছে, খুবই ভালো লেগেছে। তারকে উদ্যোগটি আমি সাধুবাদ জানাই এবং এখানকার পরিবেশটাকে আমি খুবই ভালো লেগেছে এবং আরও করুক, আমরা বা আমার অ্যাসোসিয়েশন সবসময় তারকের পাশে আছে। যদিও একটা অঘটন ঘটে গেছে, তা সত্ত্বেও এই যে ব্যারাকপুর পোর্ট ক্লাব আজকে যে আয়োজন করেছে, একজন মারা গেছে এই এলাকারই, একজন এই এলাকারই একজন তৃণমূল কর্মী মারা গেছে। দেখুন, পুজোটা বছরে একবার আসে আর মৃত্যুটা স্বাভাবিক, বেঁচে থাকাটাই অস্বাভাবিক। যাই হোক, যেই মারা যাক সেটা খুব দুর্ভাগ্যজনক, বিশেষ করে তার পরিবারের ক্ষেত্রে আরও অনেক বেশি দুর্ভাগ্যজনক। কিন্তু যারা পুজোর আয়োজন করেছে বিশেষ করে, সেটাও চালিয়ে দেয় এটা বাৎসরিক বা সকলের একসাথে সংঘবদ্ধ হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ। পুজোকে কেন্দ্র করেই আমরা সব মানুষ ঐক্যবদ্ধ হই, সংঘবদ্ধ হই, কারণ আমরা প্রত্যেকেই খুব ব্যস্ত লোক সারা বছর ধরে শহর, বিশেষ করে দুর্গাপুজো কালী পুজো, এটা আমরা ঠিক যেটাকে বারোয়ারিভাবে করি, অনেক মানুষ একসঙ্গে হয়ে করি, এটাও একটা খুব বড় ব্যাপার। তাহলেও যে মারা গেছে তার আত্মার শান্তি কামনা করছি, তার পরিবারের উপর আমি সমবেদনা জানাচ্ছি এবং তার সাথে সাথে মা কালীর পুজো, সৌরশক্তির জয় হোক, অশুভ শক্তির বিনাশ হোক। মৌসুমি, আজকে এই যে ব্যারাকপুরে এই ধরনের একটা অনুষ্ঠানে এসে তোমার অভিজ্ঞতা কী? আমি আজকে এসেছি ব্যারাকপুরে পোর্ট ক্লাব, এখানে তারক ধরের সঙ্গে আমার এখান থেকে আসা পরিচয়। আমাদের রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনে উনি মেম্বার। তো এখানে পুজোতে এসে একটা জিনিস খুব বুঝলাম, এখানকার একতা খুব ভালো। কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও সেটাকে কাটিয়ে আবার আনন্দের পথে চলাটা একটা ব্যাপার। তো খুব ভালো লেগেছে, আগামী দিনে আরও ভালো করে কাজ করুক। এনারা অনেক সমাজসেবা করে, দেখে খুব ভালো লাগলো এরকম একটা জায়গায়। মাকে বলবো, এতদিন পর যখন এত মুখ তুলে চেয়েছো, আমাকে এত আশীর্বাদ করছো, আগামী দিনেও যেন আরও ভালো এরকম করে আশীর্বাদ করতে থাকো, যেন আরও ভালো ভালো কাজ নিয়ে সবার সামনে আসতে পারি, সবাইকে এরকম আনন্দ দিতে পারি, সবার আশীর্বাদ। আর আজকে এই পোর্ট ক্লাবের পুজোর উদ্বোধনে কি বলবেন? উদ্বোধন সত্যি করে আমার খুব ভালো লাগছে, ধন্যবাদ জানাবো তারক ধর, ক্লাব অ্যাসোসিয়েশন আমাকে ডেকে পাঠিয়েছে, এই জায়গাটা দিয়েছে, সত্যি করে খুব ভালো লাগছে। মানে অসাধারণ জায়গা, সব লোকজন দেখে আমার এত ভালো লাগছে যে সবাই একত্রিতভাবে এই জায়গাটা এনেছে, আমাকে এই জায়গাটা গড়ে তুলেছে। এবং এই দুর্ঘটনাটা একটা হলো বটে, বাট তারপরেও সব কিছু ঠিকঠাক যে যাচ্ছে, এটাই বড়।
এই শ্রী শ্রী সার্বজনীন পূজোটা, কালী পূজোটা পোর্ট ক্লাব, এটা আমাদের যে পোর্ট সেন্টার আবাসন, তাদের সব সমস্ত সমস্ত ইনমেটস বা তাদের প্রতি ঐকান্তিক প্রচেষ্টা এটা সাধ্য হয়। আর তারকদা ব্যাপারটাকে লিড করেন, এবং এবার আমাদের তো তৃতীয় বর্ষ একটা স্পেশাল, তার জন্য তারকদা আমাদের শুরু থেকেই খুব এক্সাইটেড ছিলেন যে এবার অনুপদা আসবেন এবং অনুপদার সঙ্গে আরও একসঙ্গে অনেক প্রতিনিধিদশা শিল্পীরা আসবেন। সেই শুনে আমরা প্রত্যেকেই খুব আনন্দিত এবং এক্সাইটেড ছিলাম। তো আজকে আমরা সেই জিনিসটাকে ফিল করছি যে অনুপদা এবং তারকদা সবাই মিলে এসে আর সব শিল্পীরা এসে আমাদের মনোরঞ্জনও করলেন। সব এসে উনি আমাদের হাতে গরিবদের মধ্যে শাল বিতরণটা করলেন। তো সমাজসেবা এবং শিশু মায়ের আরাধনা দুটোই একসঙ্গে হলো। আমরা ক্লাবের পক্ষ থেকেই এই প্রচেষ্টাটা করা হয়, প্রতি বছরই আমরা করে থাকি। তো আমরা আগামী দিনে আরও কিছু করার চেষ্টা করছি, আর আপনারা যারা এসছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আপনার পরিকল্পনা কি? আগামী দিনে প্রোগ্রাম হচ্ছে আমার ব্লাড ডোনেশন ক্যাম্প, আজকে ঘোষণা করে দিলাম। আর এছাড়া অন্যান্য সমাজসেবা যেটা দেখবো আমরা, যেটা হবে সেটা ভালো লাগছে। ভীষণ আপ্লুত আমি, আমার ভাষায় প্রকাশ করার নেই। সব থেকে বড় কথা এই পোর্ট ক্লাবের সদস্য সকলে এত সুন্দর গরিব মানুষের কথা ভেবে যে এত সুন্দর একটা দানের উদ্যোগ নিয়েছে, এতে আমি আপ্লুত। আমি আর কিছু বলি। আচ্ছা, যেহেতু আপনি একজন শিল্পী, মায়ের একটা গানের দুলাইন আমি মন্ত্র তন্ত্র কিছু শুধু যা জেনেছি সেটুকু তোরে রাখার মতো ডাকবে যদি